নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার, আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি আপনাদের চ্যানেল, তাই পাশে থাকুন, শুধু এইটুকু চাই। আমি রেগুলারলি আপনাদেরকে ভিডিওগুলো আনি বা আনার চেষ্টা করি, তাই চলতে থাকে। চলুন না আলোচনাটা শুরু করি। বৃষরাশির রাশিফলের ভিডিও এটা, অর্থাৎ আপনি বৃষরাশির মানুষ হলে অক্টোবর মানে পুজোর মাস কী রেজাল্ট দেবে বা কী ফল দিতে পারে তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করছি বা করার চেষ্টা করছি। শুরু করা যাক। রাশিফল একটা ওভারঅল জিস্ট, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, তাই বড় সিদ্ধান্ত বড় আলোচনা অবশ্যই কারুর সাথে কথা বলে নিন, কারুর সাথে একটু দেখিয়ে নিন, সেটা বেস্ট হবে বা সেটা কিন্তু বেটার হবে। শুরু করা যাক, চলুন শুরু করে দিই। আপনি অক্টোবরে কী রেজাল্ট পাচ্ছেন বা কী ফল পাচ্ছেন, চলুন শুরু করা যাক। দেখুন, বৃষরাশির ক্ষেত্রে ওভারঅল অন্যান্যদের তুলনায় কিন্তু রেশিওটা অনেক বেটার। একটা দিক মাথায় রাখুন, বৃষরাশির কিছু মানুষ মারাত্মক প্রেসারে রয়েছেন, কিছু মানুষের ক্ষেত্রে পার্টিকুলার 100 জনের মধ্যে সেটা হয়তো 15 জন, কিন্তু ওভারঅল প্রচণ্ড প্রেসারে রয়েছেন সব মিলিয়ে। কিন্তু বাদবাকি দিকগুলো যদি দেখি, প্রথমত শরীর মোটের ওপর ভালো থাকছে, এবার এক দুদিন একটু জ্বর সর্দি কাশি বা এগুলো কমন ব্যাপার, তার থেকে বড় কোনো অসুবিধার জায়গা হচ্ছে না, সমস্যা নেই। দু নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের পেরেন্টস মানে আমার বাবা আমার মা বা আমাদের গার্জেন বা আমাদের গুরুজনরা, সেই জায়গা থেকে বা সেই দিক থেকে দেখলে গুরুজনদের হেলথ স্টেবল থাকছে। বাচ্চাগুলো মানে আপনার বাড়ির বাচ্চা, আপনার বাচ্চা বা বাচ্চা ছেলে মেয়েগুলো, তাদের হেলথের জায়গাটা দয়া করে একটু নজর রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন আপনি যদি বৃষের জাতক হচ্ছেন বা জাতিকা হচ্ছেন। ইনভেস্টমেন্টের সময়, ক্যাশ ইন হ্যান্ড করার সময়, পুজোর মাস হিসাবে খরচা রয়েছে বা খরচা থাকবে, প্রচুর খরচা হবে, কারণ পরপর পরপর অনেক কটা দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো বা জগদ্ধাত্রী পুজো ইত্যাদি সব কটা পুজো পরপর রয়েছে, তাই খরচা তো হবে। বাট তার মধ্যে অন্যান্যদের তুলনায় পয়সার চাপটা কিন্তু আপনার তুলনামূলকভাবে কম হচ্ছে, এবং ইনভেস্ট যদি করতে চান এটা কিন্তু বেটার রেজাল্ট বলতে পারি বা বেটার ফল হবে বলতে পারি। কিন্তু বৃষরাশির অধিপতি নিচস্থ অবস্থায় থাকা, মানসিক দৃঢ়তা, নিজের ক্যাপাসিটি কী আছে বা আমার ক্ষমতা কী আছে সেই জায়গাটি বুঝতে কিন্তু বৃষরাশির ক্ষেত্রে একটু প্রবলেম দিচ্ছে বা সমস্যা দিচ্ছে। সো বন্ধুরা, এই জায়গা বা এদিকটা দয়া করে একটু লক্ষ্য রাখছেন বা নজর রেখে চলছেন আপনি যদি বৃষর মানুষ হচ্ছেন, তাই একটু এনার্জি বাড়াতে হবে, একটু এনার্জি বাড়িয়ে কাজ করতে হবে, তবেই বেটার হবে বা বেটার রেজাল্ট আপনাকে দেবে, তুলে ধরবে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। চলে আসি যাদের, হ্যাঁ এটাও ঘটনা, যাদের কোনো জায়গায় কোনো ক্ষেত্রে পয়সা আটকে রয়েছে বা পয়সা একটু আটকে গেছে, কারুর থেকে পাও না, আশা করছি ক্লিয়ার হবে বা ক্লিয়ার হতে পারে আপনি যদি বৃষের মানুষ হন। চলে আসি চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গায়। দেখুন, বৃষের ক্ষেত্রে, বৃষরাশির ক্ষেত্রে এ মাস, হ্যাঁ ভাগ্য পুরো মাত্রায় সাপোর্টে নেই এবং একাদশ ভাবস্থ বক্রী বৃহস্পতি আপনাকে বাধা বিপত্তিও আনছে এবং চাপ বা টেনশান আনবে, এটা কন্টিনিউ চলছে, চলবে, অসুবিধা নেই। মাথার ওপর কারুর ক্ষেত্রে বার্ডেন বা বোঝা চলছে, অবশ্যই চলছে বা চলবে, কিন্তু আমি এটা আশা করতে পারি তুলনামূলকভাবে আপনি অনেক সুন্দর এবং স্মুথলি কাজ করতে পারবেন। আপনি দেখুন একটা জিনিস বুঝে, ধরুন আপনি বলছেন আমার শত্রুতা হচ্ছে বলছেন, 12টা রাশির মধ্যেই তো মানুষের জীবনই ঘুরছে, তাহলে আপনি বৃষরাশির শত্রুতা করলে আপনার সাথে শত্রুতা করছে হয়তো ধনুরাশি, তা সবাইকার ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি ভালো হচ্ছে বা হবে বলতে পারি না, ধনুরাশির কিছু মানুষ বলছেন হয়তো খারাপ বা কিছু জন বলছেন ভালো। সো আমি আশা করতে পারি আপনার কাজের ফ্লো ভালো হচ্ছে, আপনি দায়িত্বগুলো ভালোভাবে পালন করছেন এবং দায়িত্ব নিয়ে কাজের ব্যাপারে আপনি পজিটিভ বা সুস্থ বা স্বাভাবিক রেজাল্ট পাচ্ছেন, তাই চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল এবং চাকরি ক্ষেত্রে পজিটিভিটির চান্সও কিন্তু অনেকটা বেটার যদি আপনি বৃষরাশির মানুষ হন বা যদি আপনি বৃষরাশির জাতক বা জাতিক হন। তাই এক্সপেক্ট করব আমি এটা যে আপনি সব মিলিয়ে আপনার দায়িত্ব ভালো করে পালন করছেন। আমি ধরে নিলাম আপনার কোনো শত্রু রয়েছে, কিছু করতে পারবে না, নিশ্চিন্তে থাকুন, ওই একটু পেছনে উল্টোপাল্টা দু চারটে কথা বলতে পারে, ব্যাস এইটুকু বাদ দিন, অনেকে অনেক কথা বলে, কিছু অসুবিধা নেই, চুটিয়ে কাজ করুন, জায়গা তৈরি করুন, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, সুযোগ আসবে কাজে লাগান, আপনি গেনার হচ্ছেন, আপনি জিতে যাচ্ছেন আপনি যদি বৃষর মানুষ হন। আমি আশা করব আপনি জিতবেন।
জিততে আপনাকে হবে, এটা ঘটনা। সো স্টেবল পার্ট বা স্টেবল পয়েন্ট এক্সপেক্টেড, আশা করছি আমি। এবং যারা বাইরে রয়েছেন বরং তাদের একটু স্ট্রেস বা টেনশনটা বেশি। হ্যাঁ, এবার দুর্গাপুজোর সময় হয়তো কেউ আমেরিকায় থাকেন, ফিরছেন, অসুবিধা নেই, ফিরতেই পারেন। এবং ইভেন যারা ট্যুরসে যেতে চাইছেন হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি নিয়ে, কোনো প্রবলেম নেই, আরামসে চলে যান। বিষরাশির বিজনেস কিন্তু মার খাওয়াবে এ মাসে, পরিষ্কার কথা। কারণ বিষরাশির মানুষজন এক্সপেক্টেড সপ্তম পতি রাশিতে থাকা বিজনেস চলবে, চলছে, কিন্তু একাদশের অবস্থা শুভ নয়, জোরালো নয়, যে কারণে আমি যেভাবে এক্সপেকটেশন রাখছি। এবং রাশির অধিপতি নিজস্থ হয়ে থাকা মাস শুরু বা এই সময় এগিয়ে যাওয়ার সময় বিজনেস খুব ভালো, এক্সপেকটেশান পূরণ করতে দেয় না। আমার এক্সপেকটেশান রয়েছে এটা, আমি এটা চাই, পেতে দেয় না। সো লক্ষ্য রাখুন বা নজর রাখুন বা খেয়াল রাখুন, আপনি বৃষর জাতক বা জাতিকা বা মানুষ হলেন, আমি আশা করছি এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। তাই ওভারঅল আপনার ঘাটতি থাকছে কি চেষ্টায়, পার্টনারশিপ বিজনেস ভালো হচ্ছে। পার্টনারশিপ বিজনেসে প্রবলেম কী হয় বলুন তো, কোনো দিনই আমরা স্যাটিসফ্যাকশান পাই না, এটা একটু চাপের, বাট ওভারঅল জায়গাগুলো চলতে পারে বা চলবে আমি আশা করতে পারি। তাই বন্ধুরা একটু দেখে নিতে হবে, আশা করছি আপনি বেটার রেজাল্ট বা আপনি পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা তৈরি করতে পারছেন। তাহলে আরও বেশি এনার্জি লাগিয়ে কাজ করতে হচ্ছে, এনার্জি লাগালে বেটার রেজাল্ট হবে। এবং আর এক্সপেকটেশান না রেখে কাজ করুন, নতুন ব্যবসা স্টার্ট আপ ঠিকই আছে, খারাপ নয়, বেটার হচ্ছে, ভালোর দিকেই যাচ্ছে অ্যাকচুয়ালি। গ্ল্যামার ফিল কিন্তু চাপের, গ্ল্যামার রিলেটেড যে কোনো বিজনেস, ক্রিয়েটিভিটি, পার্লার, বুটিক ইত্যাদি বিজনেস কিন্তু একটু প্রেশারে রাখছে বা চাপে রাখবে, একটু দেখে নিন। কিন্তু বৃষরাশির সবচেয়ে মেজর প্রবলেম হচ্ছে বৃষরাশির হাজব্যান্ড ওয়াইফের জায়গা খুব একটা স্টেবল চলছে না, মেন্টাল একটা দূরত্ব কিন্তু রয়েছে। এবং মেন্টাল দূরত্ব থাকলে অটোমেটিক্যালি ফিজিক্যাল বা দুজনের মধ্যে জায়গাগুলোকে নানা রকম সমস্যাগুলো এনে দেয়। সো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু এই সময় এবং এই মাসও খুব ভালো নয়। চেষ্টা করুন যতটা বেটার করা যায়, যতটা ভালো করতে পারি বা করা যায়, আপনি যদি বৃষের জাতক জাতিকা বা মানুষ হন, আমার মতে এটা কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দেবে। আমি ব্যাপক কিছু বলছি না, ভালো কিছু বলতে পারছি না, ইভেন টোটাল মান্থ হয়তো 30 দিনে 5 দিন 7 দিন ভালো থাকতে পারে, বাদ বাকি দিন একটা। কিন্তু প্রেমিক প্রেমিকাদের জায়গা অত্যন্ত স্টেবল, বৃষরাশি প্রেম ভালোবাসার ব্যাপার রয়েছে, আশাবাদী, যথেষ্ট ভালো, যথেষ্ট পজিটিভ এবং বেটার ফল আপনাকে দেবে। সো প্রেম ভালো হচ্ছে, ফ্যামিলির সাপোর্ট রয়েছে, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন ফ্যামিলি নিয়ে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা গণ্ডগোল করছে। বিয়ের যোগাযোগের জন্য খুব ভালো মাস, নতুন বিয়েতে বিবাহিত জীবনে প্রবেশ করার জন্য চেষ্টা চরিত্র শুরু করেছেন, আশা করব আপনি পজিটিভ রেজাল্ট বা আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি বৃষরাশির মানুষ হলে। এবং সবচেয়ে ভালো, সর্বাপেক্ষা শুভ রেজাল্ট কিন্তু স্টুডেন্টগুলো পাবেন, মাথায় রাখুন যারা ছাত্র বা ছাত্রী। হ্যাঁ, একটু সমস্যা এটা যে কনসেন্ট্রেট করতে প্রবলেম রয়েছে এবং কিছু ক্ষেত্রে বন্ধুদের সাপোর্টগুলো ঠিকঠাক নেই, এটা এটা প্রবলেম বলতেই পারি। কিন্তু বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, বৃষর পড়াশোনা করা ছেলে মেয়েগুলো 1 থেকে MSc প্রত্যেকটা জায়গায় একটু যদি নিজের চেষ্টাটা বাড়িয়ে নেওয়া যায়, নিজেকে যদি একটু ঠিকঠাক মতো নিয়ে যাওয়া যায়, আমি আশাবাদী আপনারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন বা যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছেন, এই বিষয়ে বা এই নিয়ে কোনো সন্দেহ বা সন্দেহের জায়গা নেই। এবং যারা কম্পিটিটিভ, যারা চাকরির পড়াশোনা বা যারা এমন পড়াশোনা করছেন যেগুলো বেরোলেই চাকরি বা রিসার্চ ওয়ার্ক বা MPhil বা PhD এগুলো করছেন, ইভেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করেন, নিশ্চিত থাকুন, নিশ্চিত হন, একটু আপনার খাটনি বাড়ান, আপনি বেটার রেজাল্ট পাবেন। ইভেন টিচারদের সাপোর্ট খুব ভালো হচ্ছে, স্যাররা বা মাস্টারমশাইরা যথেষ্ট ভালো আপনাকে সাপোর্ট দিচ্ছেন বা আপনাদেরকে দিচ্ছেন। সো স্টুডেন্টরা ভালো ফল পাচ্ছেন, যে বোনগুলো প্রেগনেন্সি পিরিয়ড রান করছেন যা তাদের রেজাল্ট ভালো হচ্ছে, প্রেগনেন্সি চলছে। আপনার প্রেগনেন্সি চললে শরীরটা একটু ভোগাতে পারে, আপনার শরীরে বা একটু স্বাস্থ্যে একটু প্রবলেম হতে পারে, কিন্তু যখন প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে পার করছেন, 1 মাস 2 মাস, এই মাস অক্টোবরে ডেলিভারির ডেট, কোনো অসুবিধা নেই। যাদের বাচ্চা ছেলে মেয়ে রয়েছে ভালো রকমভাবে ভোগাবে, নয় পড়াশোনা, নয় হেলথ অর তাদের ব্যবহার আচার আচরণ,
ভালো রকমভাবে টেনশানে বা স্ট্রেসে আপনাকে রাখছে। বন্ধুরা দয়া করে এটা লক্ষ্য রাখছেন, আর প্রেগনেন্সি হলে শরীরটা একটু খেয়াল রাখুন, বাচ্চা নিয়ে কোনো প্রবলেম নেই, আশা করছি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। লিগাল প্রবলেম সাবধানে, জ্ঞাতি শত্রুতা সাবধানে, ভাই বোন বা জ্ঞাতি আত্মীয়, আর লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ও আইনি গোলযোগ, জায়গা জমি নিয়ে কোনো রকম প্রবলেম, এটা কিন্তু ভুগতে হবে, ছোটাছুটি করতে হবে। এবং আপনি ভাড়া বাড়িতে থাকেন, আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে, বোথ সাইডে আপনাকে সমস্যা দেখাচ্ছে বা আপনার আপনার ক্ষেত্রে একটু চাপের জায়গা তৈরি করছে। আমি আশা করছি আপনি এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রাখবেন। আমি ফ্ল্যাট কিনতে চাই, আমি জায়গা বুক করতে চাই, আমি বাড়ি করতে চাই, আমি গাড়ি কিনতে চাই, করতে পারেন, নো ইস্যু, নো প্রবলেম। তাই দাম্পত্য জীবন, মানসিক স্বস্তি, মানসিক শান্তি, কিছু ক্ষেত্রে লোনলিনেস, এগুলো কিন্তু কন্টিনিউ করবে। কিন্তু চাকরি ক্ষেত্রে যখন আপনি ঢুকছেন, আপনি যখন অফিসের ভেতর ঢুকে গেলেন, আপনি বস, আপনি সেই জায়গাটা চলুন, কন্টিনিউ করুন। বেস্ট অফ লাক, দুর্গা পুজোর অনেক শুভেচ্ছা, কারণ এটা রাশিফলের মান্থলি রাশিফলের লাস্ট ভিডিও, মানে এরপরে আবার দুর্গা পুজোর পরে আবার নতুন ভিডিও আসবে, সো মানে মান্থলির এই মান্থলি রাশিফলের, সো অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।